জীবনে জল চা শুনতে শুনতে দাড়ি পাকিয়ে ফেলেছে কোমর বেঁকে গেছে চোখের জ্যোতি কমে গেছে আর শুনেছি এক লক্ষ কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার নবী এসেছে হ্যাঁ না হ্যাঁ না বলে এদের আসার আসল কারণ কি শুনেছি এতদিন এতগুলো নবী কেন দিলে এই যে আমরা যারা বসে আছি আমরা সব ইনশাল্লাহ আদমের সন্তান মানুষ হ্যাঁ আপনি নিজে মনে করেন তো যে আমি মানুষ বলে হ্যাঁ না বলে লোকে আপনাকে দেখে মানুষ ভাবে তো যদি বলে হ্যাঁ আর সরকারি লিস্টে আপনার আমার নাম আছে তো কথা বলেন কিন্তু কোরআনের লিস্টিতে আপনার আমার নাম লেখা নাই কোরআন আমাদের সবাইকে মানুষ বলে না যদি মানুষের কোলে জন্ম নিলে মানুষ হতো তাহলে কোরআন কথা বলতো না উলাইকা কাল আমি হয়ে প্রশ্ন যদি বুঝতে পারে মাধ্যমিকের পরীক্ষা চলছে প্রশ্ন যদি বুঝতে পারে তো অর্ধেক উত্তর হয়ে গেছে কি মুখছে কি বলে আর খোঁজবা যদি বুঝতে পারে তো তিন ভাগ জলচা হয়ে গেছে বক্তাদের কাছে জীবনে অনেক কথা শুনেছেন যে একই গল্প চলছে আমি আপনাকে নতুন মডেল দেখাচ্ছি কোরআন আমাদেরকে মানুষ বলে সবাইকে ডাকে না যদি মানুষ বলতো তাহলে বলতো না উলাইকা কাল আনাম বালহুম আদাদ এই 1 লক্ষ কম বা 2 লক্ষ 24000 নবী বা এসেছেন একটাই কাজ ছিল একটাকে মানুষ বানানো কি কাজ ছিল যদি বলে মানুষ বানার আর মানুষ বানানোর একটা দাই সাথে একটা ফর্ম আছে সেই দায়ী যদি আপনার আমার ছাপটা না থাকে আমার বিবি আমাকে মানুষ বলে বিছানায় জায়গা দেবে আমার বাচ্চা আমাকে মানুষ বলে আব্বা বলে ডাকবে আর ঘর থেকে বার লোকে বলবে যান আমার যাচ্ছে বলে না বলে না বলো বলে না বলে না ওরকম জানোয়ারের মধ্যে দু চারটা আছে না নাই তো এখানে জল সাথে যত মূর্তি চাপরা বসে আছে আর যত বক্ত বলে গেছে আর পরে বলবে চটরে বলবে না তার বললে ভক্ত চটে যাবে আমার ভক্ত দরকার নাই নাই শুনেছি কবরে মাইয়ের শুইয়ে দিলে প্রথম প্রশ্ন কি হবে জোরে বলো আরো জোরে বলো এই শব্দটা মানুষকে করবে না জানোয়ারকে তো কবরে আপনি মানুষ হয়ে শুনে তবে মানব বলবে মানুষ না বলে না খালি সারা জীবন তো জল চল 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 বা সালা গীত গাও আমার ও তাই ছিল আগে নিজের দিকে তাকে ভাবেন আমার নামটা মানুষের খাতায় পড়ে কিনা মাই চ্যালেঞ্জ বিনা দলিলে গল্প বলি না পিছনে মাছ ঝোঁকে বসে আছে বগের মতো পানি লড়লি পড়বে সারা মাছ ওখান ব্যাংক ইমাম গজালি রহমতুল্লাহ আলহ তার কিতাবে লিখেছে যে মাইয়েতে কবরে শুইয়ে উঠতে দেরি হয় না তো মাইয়েতে চেহারা পাল্টাতে দেরি হয় না প্রত্যেকটি মাইয়েতে কবরে শুইয়ে কাপড়ের কাপড়টা মাথার দিকে খুলে দেয় হ্যাঁ না এই জন্যে যে কবরের ভিতরে যে মন্ত্রের নাকি যে ফেরেস্তা আসবে সবার জবাব করতে ও তো মুখ দেখে বুঝে নেবে মাল কেমন মানুষ হলে তো কোয়ালিটি আর মানুষ না হলে তো বাস যেমন ডিজাইন তেমন বলা হচ্ছে মাইয়ের কবরে শুয়ে ভেতরের মানুষ উপরে আসতে দেরি হয় কিন্তু মাইয়েতে চেহারা পাল্টাতে দেরি হয় না ওর গোটা জীবনের চরিত্র যেমন ওই মাইয়ের চেহারা হবে তেমন ইমাম গজালি রহমতলায় লিখেছেন ইহা তাকে অনেক মানুষকে কবরে শোয়ানোর পরে মুখটা সুরের মতো হয়ে যায় মানরব্যকার জবাব পরে শিখবেন আগে নিজের দিকে তাকিয়ে দেখেন আমি মানুষ কিনা আমি খোদবাতে বলেছি বকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল সত্য যেটা সেটাই শুনিয়ে দিচ্ছি সত্য এসে গেলে মিথ্যা চলে যাবে আলো জ্বললে অন্ধকার চলে যাবে ন্যায় এলে অন্যায় চলে যাবে আমি যা বলেছি সত্য ইচ্ছা জালে মানবি ইচ্ছা জালে মানবি না আমি কিচ্ছু বলব পরে বলেছি

যদি মানুষ হয় তো দুটো কোয়ালিটি একদল মানুষের কাছে জিজ্ঞাসা করবে আর আর একদল মানুষ দেখলে দূর থেকে সালাম দিয়ে পালাবে এর আগে শুনেন না শুনে যা না মালবাবুকার জিজ্ঞাসা করবে তার কাছে আল্লাহ শুকুরে যার সন্দেহ আছে আর পালাতে তাকে দেখে আমি আর ওপরটা পাক খাইয়ে কিনেছি হাসতে ওমরে ফালুক করে পেলাম কবরেতে ফেরেশটা গিয়ে ঢুকেছে তো কাপড় খোলার পরে ওদের আলোতে কবর মা হয়ে গেছে তো ফেরেশটা কয়েক বছর পর্যন্ত সরে গেছে আর ফের জিজ্ঞাসা করছে মার মারা বুগ তাহলে তোমার জিজ্ঞাসা করছে তুই কে সে আঙুর চোখ দেখাচ্ছে মনে আমাকে খেয়ে ফেলবে কার কবলে গিয়েছিলিস বলে উমরের কবলে বলে গেছিস কি করে আমাকে না জিজ্ঞাসা করে গেলি আরে আল ফারক বাইন আল বাতিল আমি যাকে দিয়ে হক আর বাতিলের তফাত করিয়েছি ন্যায় আর অন্যায় ব্যবধান করিয়েছি সত্য আর মিথ্যার পাল্লাকে قائم করেছি তুই তার কবর যাওয়ার আগে জিজ্ঞাসা করে যাবে তো যেখানে যেখানে দুঃখ তোর ভাগ্য ভালো বেঁচে গেছ কারণ ওমরের বিপক্ষে যাওয়া মানে মৌলুনের দাওয়াত দেওয়া কথা বজন কি বজন না জিজ্ঞাসা হবে তার ভিতরে খানিক এদিক ওদিক আছে কারণ হাতে সময় নেই এদিক ওদিক তারা বলতে পারলো এই জন্য এখান থেকে উঠে যাওয়ার আগে ভেবে যাবেন আমি মানুষের খাতায় পড়ি কিনা আর যদি পড়ি তো এক নম্বরে না দু নম্বরে হ্যাঁ কি বলছি খেলি যেতেই খেলি অত চিন্তা কি বলেন কথাগুলো শুনে খারাপ লাগছে এক ঘন্টা তার জমা করে দিচ্ছি কিচ্ছু লাভ হবে না কিছু মনে করবেন না সত্য বলতে বলেছেন বলে দেবো যদি বলে সুয়ের গলায় সোনার চেন ঝোলালে যেমন নাফরমান বেইমান

খানা কি যদি বলে কথা বলেন কি আর তলা দিয়ে যেটা বেরোয় ওটা কি ওটাও খানা খালি পাই পাই খানা আর নিচে তো উপরে খানা তলায় উপরে কথা বল উপরে খানা তলায় খানার পাইখানা দুটো যে একসাথে খায় ওকে কি বলে

তো মাসের শেষে বেতন নাই ওটা খানা আর টেবিলের তলায় নাই যেটা ওটা এরকম সুয়োর জন্ম দিয়ে ছেলের বাচ্চাদের বসে আছে এরকম সুয়োর জন্ম দেওয়া বাপ কত হাত তোলে লোকে বলবো না বলবো এরা চিন্তা করছে আর পয়সা দেবে না কি

শুনেছি কিয়ামতের ময়দানে নাকি বাপ ব্যাটার হবে না 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 কোরআন বলেছে আমারে তো সিদ্দিক বলে একদম ধুনে দিয়ে গেছে ক্ষেতই পাতর ধুললে কি ধান চাষ হয় কথা বলেন এই পাতর ধুললে ধান চাষ হয় মাটি ধরতে হয়

الناس سكارى ولم تكن سكارى ونشوز يوم ينفقوا في السور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون

কিন্তু শুনিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা আলাদা আছে যেটা আপনি জানেন না জাতিকে কোন সত্যটা শুনিয়ে দিই যদি এই কথাগুলো সব মেনে নেন তাহলে এই কথাগুলো উত্তর দেন মান কারাল কোরআন ওয়ামিলা বিহি উলবিসা ওয়ালিদাইহি তা যায়াউমাল কিয়ামা হাশরের ময়দান যখন চালু হবে মানুষ যখন গামের সাগরে সাতার দেবে ত্রাহি ত্রাহি অবস্থা হবে নবী ওলি পীরポケ সবাই nafsin nafsi করবে মা-বেটার কাছে আসতে চাইবে না বেটা-বাপের কাজে লাগবে না যে পৃথিবীর কোন মানুষ কোন মানুষ দিকে ঘুরে তাকাবে না এরকম একটা যখন সময় হবে আল্লাহ পাক যদি কোরআন পড়তে ওয়ালাদেরকে বলবে ইকরা বার তাকী কামা তুরা

চোদ্দটা ছেলে জন্ম দিয়ে উনি তারপর আর অধিকার দিতে পারল না যারা

খুব ভালো লাগে বলো হ্যাঁ কতদিন কোরআনের তার্জমা শুনে প্রসাব করে পায়নিছি কিছু কি না তো এসেছে কিনা আজকে জলসা লম্বা করে শোনাার মধ্যে আপনাদের সময় নেই বুঝতে পারছেন তো কিছুদিন থেকে অ্যাঙ্গেল টেনে আসছে তাই দুটো কথা শুনিয়ে দিচ্ছি বাবা কাল ইচ্ছা আছে ওঠার ইচ্ছা আছে না পড়া নসিব নিয়ে ওঠার ইচ্ছা আছে কথা বলে পাল্টাবার ইচ্ছা আছে আছে সত্যি আছে তো এখনো বলছি শুনে নেন পাল্টাবার দুটো রাস্তা একটা রাস্তা হচ্ছে আমি যে পথে চলেছি পথটা পাল্টাবো আর ওলামারা যেগুলো বলছে ওগুলো টুক করে ধরে দেবো ধরবেন চাল ভাই গেটে দাঁড়াবেন না ভাই গেটের বাইরে চলে যান তাহলে ভিতর জায়গায় চলে আসে এই জায়গাটা ফাঁক রেখেছেন এত বড় মানুষের বিয়ে এই জায়গাটা ফাঁক ফাঁকে আসছিলেন আপনার শরীর তোমাদের বলছে জুতো পায়ে দিয়ে চলেছো

আল্লাহ যেটা বলেছে ওটার বিকল্প করা যাবে না আর নবী যখন আজ্ঞার করেছে তো আজ্ঞাতটাকে ফেলা যাবে না দেখেন না মসজিদের সামনে একজন মিষ্টি বিল্লি করছে তো সবাইকে ঘুরে ঘুরে কর দিচ্ছে এখন মনের মানুষ আপনজন বলেছে কি ভাই হয় না তার মানে তো হবে না

কেউ বলতে পারবে না চারটা দিয়েছে সবাই দেখেছে তবে হাবিবের আবদারটা ফেলতে পারবো না বললে জুবরাইল কি করবি চল্লিশ হাজার উন্মত আপনার বিনা হিসাবে যাবে ষোলো হাজার

চার কোটি কায়দা ওটা যে সত্তরের বেশি যাবে না তবে বগলের তোলা সত্তরটা পাস করে দেবে ফেরেস্তা এটা আল্লাহ পাক বাহানা করে দিয়েছেন জিবরাইল তুমি পার করে দাও তো আমি আপনি একটা বাহানা নব আজকের ইনশাআল্লাহ নব ইনশাআল্লাহ জোরে বলে নব ইনশাআল্লাহ তো কপাল তো পুড়িয়ে ফেলেছি কারণ সন্তানকে আলেম করতে পারলাম না হাফেজ করতে পারলাম না কেয়ামতের ময়দানে মুসিবতে শেষ থাকবে না কেন আমি যোগ্য পিতা হতে পারলাম না কপাল পুড়িয়েছি এখন আমাদের পড়া কপালটা কোনো না কোনো ভাবে কোনো না কোনো ভাবে এইটাকে ঘুরিয়ে বাঁচাতে হবে চেষ্টা করবেন ইনশাআল্লাহ করবে ইনশাআল্লাহ বলা হচ্ছে হাসরের ময়দানে হাসরের ময়দানে হাসরের ময়দানে একজন মানুষের সব আমল ওজন করার পরে দেখা যাবে যে একটা নেকি হলে বেচারা জানাতে যেতে পারে একটা নেকি নাই তো বলছে তোমার আপন কেউ আছে বলে আল্লাহ অনেক আছে কেউ আছে বলে অনেক আছে বলে দেখো যদি পারো তো যাও 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 তো গোটা হাসুরে খুঁজে দেখেছে কেউ সাথ দেয় নাই মনটা মরা করে চলে যাচ্ছে তো সেই সময় একজন বলছে ভাই কোথায় যাচ্ছ আমাকে বলো না বলছে ভাই যাদের কাছে যাওয়ার ছিল তাদের কাছে গেছি কেউ কিছু দিল না তুমি আর আমাকে কষ্ট দিও না তুমি সব পারবে না তো বলছে ভাই দিতে না পারি করতে না পারি কমপক্ষে কষ্টটা তো একটু হালকা করতে পারি আমাকে বলে হালকা করো তো বলছে ভাই এই অবস্থা আমার একটা নেকির জন্য আটকে যাচ্ছে বলছে ও এই কথা একটা হলে হবে বলছে হ্যাঁ

বান্দাও তেমনি বান্দাও আমি আমি দেখি হতে পারি আছে আমার ছিল তো আমি ভাবলাম একটা আমি যাতে যেতে পারছি না তা আমার ওই চলে করতো তাই তাই

এই নসিব ওয়ালা যদি ওই হাতটা ধরে নাই তো তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এর উসিলাই ওকে পার করে দেবে আমার আপনার নেওয়ার ইচ্ছা আছে হ্যাঁ না না চিন্তা করতে কি বলবে তা ঠিক নেই হ্যাঁ তাও জোরে বলে কি নেওয়ার ইচ্ছা আছে চিন্তা করতে বিরিয়ানি সেন তো আসছে কিন্তু ভেতর থেকে গন্ধ আরেকটা আসছে সব তমলুকের লোক বিশেষ জিনিস বাবাজিরা সোনারা লালিরা জ্ঞানী জনীরা সুজী মানুষেরা আমার সোনামনি মায়েরা বলে না যেখান থেকে বসে বসে জলসা শুনছেন একবার ভাবেন এই পড়া নসিবালাকে বাঁচার জন্য নসিবালাদের হাত ধরতে হবে এর জন্য আমাকে একটু হাত বাড়াতে হবে সারা জীবন জলসা শুনেছেন আজ তার নাম পর টাইম শেষ وقالوا ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه

মোমেনের জানার মালকে কিনেছি জান্নাত তাদেরকে বিক্রি করে দিয়েছি আর তমলুকের লোকেরা মেদিনীপুরের লোকেরা সারা জীবন তর্জমা শুনেছি জান্নাত বিক্রি করছে মোমেনের জানার মালের পরিবর্তে আমরা জান্নাত কিনতে রাজি আছি হেনা না জোরে বলেন কার জানের বদলে মমিনের কার মালের বদলে যদি বলো মমিনের মমিনের জানার মালের বদলে জান্নাত বিক্রি মমিন না হলে হবে না আজকে জলসা শুনে তুমি বলো ওই ভোল্টেজটা আমার আছে কি না সব মমিনের হাতে জান্নাত বিক্রি হবে না যাদের হাতে হবে তাদের নমুনা কোরআন সূরা আল্লাযিনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ও ইমান দাদা যা ইমানের জন্য কখনো জান দেবে ইমানের জন্য কখনো জান নেবে চাঁটা দিতে দেরি করে না চাঁটা দিতেও দেরি করে না কেমন ইমান দাদার জানার মালের বদলে জানদাত্রী বাবু ওকে পুলিশ রেডিমেন্ট হলে হবে না ইমান কোয়ালিটি চাই কোয়ান্টিটি চাই তেন ওই ইমানদা সেই ইমান জান দিতে পারে জান দিতে পারে যারা জল বসে বসে ভেবে দেখি তো নিতে পারি যান দিতে পারি ইমানের জন্য আশীর্বাদের জন্য যান নিতে পারি যান দিতে পারি আমরা যদি বলেন পারি পারি না তাহলে আপনারা আমার জন্য আল্লাহ বলে নাই আল্লাহ ওই ইমানদারদের জন্য বলেছে যারা প্রয়োজনে যান নিতে পারি আর প্রয়োজনে যান

তমলুকের লোকেরা আল্লাহ আমাকে ক্ষমা করে দি এখন তো কুকুরের বিমানের থেকে আমার ইমানের কমজোর বেশ ভোল্টে ভুল করেছে মালিক মেরে ঠ্যাং ভেঙে দিয়েছে তমলুক থেকে তার একবার বেঁচে দায় তুলে দিয়েছে রাত যখন অন্ধকার হয়ে গেছে ওইখান থেকে ভাঙা ঠ্যাং নিয়ে চলে এসে দরজার কাছে বসে আছে চোর যে দরজার কাছে এসেছে

আগে ইমান আমার ঠিক করি তারপরে এবারে নমুনা শুনিয়ে দিচ্ছি শুনে নেন আমার বাবাজিরা আমার সোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামনি মায়েরা মনে

একটা এক্সাম্পল বলে পালাচ্ছি এক মা প্রসবের বেদনাতে কাতাল খেয়ে বেহোশ হয়ে গেছে কয়েক ঘন্টা পরে হুশ হয়েছে আর বলে দিয়েছে ডাক্তার নর্মেলি হবে না একে সিজার করতে হবে কিন্তু ব্লাড এতটা কম সিজার করলে মনে হয় বাঁচবে না এই কথাগুলো সে কানে শুনছে যে আমার বাচ্চাকে পৃথিবী দেখাতে গেলে আমাকে মরতে হবে তবু মা বাচ্চাকে প্রসব করে বাঁচাতে চায় নিজে মরু বাঁচাতে চায় হ্যাঁ না তো সন্তানের জন্য মা জান দেয় সন্তানের জন্য মা কখনো জান নেয় কখনো জান আর কখনো জাত জোরে বলো দে এ বাবা যে ইমানের মাতকাটি শোনাচ্ছি শোনাচ্ছি কিন্তু এই মা যে মা বাচ্চা না খেলে খায় না যে মা বাচ্চা না ঘুমালে ঘুমায় না বাচ্চা কাঁদলে মায়ের চোখে পানি আসে এই মায়ের দিলে যখন তৃতীয় কোনো ভালোবাসা এসে গেথে যায় আর ভিড়ে যায় তখন বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়ে রাতের বেলা মা ঘর থেকে পালিয়ে যায় যায় না যায় না যদি বলেন যায় না যায় না এই ভালোবাসা যে ভালোবাসা দিলে এসে গেলে মা বাচ্চা ভুলে যায় মা বাচ্চা ভুলে যায় বিবি স্বামী ভুলে যায় ইমান ওই রকম ভালোবাসা চায় আল্লাহ ওই রকম ভালোবাসা চায় যে ভালোবাসা দিয়ে বিবিকে ভোলা যায় যে ভালোবাসা পেলে বাচ্চা ভোলা যায় যে ভালোবাসা পেলে বাপ ভোলা যায় যে ভালোবাসা পেলে মা ভোলা যায় যে ভালোবাসা পেলে দুনিয়া ভোলা যায় আল্লাহ ওই রকম ভালোবাসা চায় আমি আপনি আল্লাহকে ভালোবাসবো ইনশাআল্লাহ জোরে বলেন হ্যাঁ না না আল্লাহকে ভালোবাসবে ইনশাআল্লাহ তো আল্লাহ বলেছেন আমাকে ভালোবাসলে বিবি ভালোবাসা ভুলে যেতে হবে আমাকে ভালোবাসলে বাচ্চার ভালোবাসা ভুলে যেতে হবে আমাকে ভালোবাসলে বাপের ভালোবাসা ভুলে যেতে হবে আমাকে ভালোবাসলে সন্তান সম্পদ ভুলে যেতে হবে আমাকে ভালোবাসলে কমপক্ষে নিজেকে ভুলে যেতে হবে তৈরি আছি জোরে বল তৈরি আছি জোরে বলেন তৈরি আছে

বাচ্চা বাধা সরে যাও বিবি সরে যাও সম্পদ চাই না সম্পত্তি চাই না দুনিয়ার কোনো ভালোবাসা আটকাতে পারে না এ ভালোবাসা সাহাবাদের ভালোবাসা সাহাবাদের ভালোবাসা তাই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে শুনেছেন তিনি আঘাত পেয়েছেন রসুলের অবস্থা ভালো না এক ভদ্র মহিলা ছুটে এসে জিজ্ঞাসা করছে আমার রসুল কেমন আছে তো সাহাবিরা খবর দিচ্ছে তোমার স্বামী শহীদ হয়ে গেছে এ বাবাজিরা ইমানের বলতে শুনে নিন স্বামী শহীদ হয়ে গেছে তো বিবি শোনাচ্ছে আমি স্বামী জানতে চাচ্ছি না বলেন আমার আল্লাহ রসুল কেমন আছে একজন পাশে থেকে বলছে তোমার আম্বা শহীদ হয়ে গেছে আমি তোকে জিজ্ঞাসা করছি আমার রসুল কেমন আছে তো বলছে তোমার দুটো যুবক বাচ্চার যুদ্ধে ছিল দুটি শহীদ হয়ে গেছে বলে ওরে রসিম আমি জানতে চাই নাই আমি জানতে চাচ্ছি আমার নবী কেমন আছে

বলে এই ভালোবাসার অংশতে আমার নামটা থাকবে ইনশাআল্লাহ এই ভালোবাসার অংশতে আমার নামটা থাকবে ইনশাআল্লাহ আমার আল্লাহওয়ালা ভাইরা হযরত সাহেব ইবনে রুমি রাদিয়াল্লাহু আনহু যেদিন শুনেছেন রাসূল মক্কা থেকে মদিনায় চলে গেছেন সকালে ঘুম থেকে উঠে গোসল করে রাস্তা ধরেছেন মদিনায় যাবে তো মক্কার মানুষ আটকে বলেছে সাহেব যেতে দেবো না এখানে থাকতে হবে তো বলছে শোনো আমার কাছে এসো বললে কি বলে দুটো জাহাজ ভর্তি মাল এসে এই ঘাটে লেগেছে এখনো খালি হয় নাই তোমরা দু জাহাজ মাল নিয়ে নাও আমাকে মদিনা যাওয়ার রাস্তাটা ক্লিয়ার করে দাও